নম্বর প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। গণিত শিক্ষণের নিয়ম এবং নীতিগুলি নিচের কোনটি থেকে এসেছে? ক মেন্ডেলের তত্ত্ব, খ নিউটনের গতিসূত্র, গ মেন্ডেলিফের তত্ত্ব, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ কোনোটি নয়। তাহলে গণিত শিক্ষণের নিয়ম এবং নীতিগুলি নিচের কোনটি থেকে এসেছে? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কোনোটি নয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, বিদ্যালয় স্তরে গণিত বিষয়ে সবথেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি হলো কি? ক পূর্বানুমান ভিত্তিক, খ উদ্দীপনামূলক, গ নির্ণায়ক, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নির্ণায়ক। তাহলে বিদ্যালয় স্তরে গণিত বিষয়ে সবথেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতিটি হল নির্ণায়ক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, গণিত পশ্চাৎপদ ছাত্রছাত্রীদের জন্য যে ধরনের পরীক্ষা কার্যকরী হতে পারে, ক মৌখিক পরীক্ষা, খ কেবল রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, গ কেবল নৈব্যক্তিক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, নাকি ঘ প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা। তাহলে গণিত পশ্চাৎপদ ছাত্রছাত্রীদের জন্য যে ধরনের পরীক্ষা কার্যকরী হতে পারে তা হলো প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা। প্রশ্ন দেখো কী দেওয়া আছে। প্যাডাগগি হলো ক শিখন বিষয়ক বিদ্যা, খ শিশু মনোবিদ্যা, গ যোগাযোগ সম্পর্কিত বিদ্যা, নাকি ঘ শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা। তাহলে প্যাডাগগি হলো শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, গণিত শিখনের ক্ষেত্রে নিচের যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো কি? ক উন্নত বিদ্যালয়, খ উন্নত পরিবার, গ পিতামাতার সঙ্গে শিক্ষার্থী সুসম্পর্ক, নাকি ঘ শিখনের আকাঙ্ক্ষা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ শিখনের আকাঙ্ক্ষা। তাহলে গণিত শিখনের ক্ষেত্রে নিচে যেটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তা হলো শিখনের আকাঙ্ক্ষা। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। আইডেন্টিক্যাল এলিমেন্ট এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো ক দলগত আদেশ, খ শিখন সঞ্চালন, গ সঙ্গীদের সঙ্গে ঈর্ষা, ঘ একই প্রকার টেস্ট প্রশ্ন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিখন সঞ্চালন। তাহলে আইডেন্টিক্যাল এলিমেন্ট এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো শিখন সঞ্চালন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, নিচের কোনটি স্কলাস্টিক ডোমিনের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যন্ত্র হিসেবে বিবেচিত হয় না? ক মৌখিক প্রশ্ন, খ বহু প্রশ্নের মধ্যে নির্বাচন, গ প্রজেক্ট, নাকি ঘ যোগাযোগের দক্ষতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বহু প্রশ্নের মধ্যে নির্বাচন। তার নিচের কোনটি স্কলাস্টিক ডোমিনের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যন্ত্র হিসেবে বিবেচিত হয় না? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বহু প্রশ্নের মধ্যে নির্বাচন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, অসংগঠিত পরিবার থেকে আসা শিশু খুবই অসুবিধা সম্মুখীন হয়। ক সুসংগঠিত পাঠে, খ ওয়ার্ক বুকে, গ প্রোগ্রামড ইনস্ট্রাকশন, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক সুসংগঠিত পাঠে। তাহলে অসংগঠিত পরিবার থেকে আসা
শিশু খুবই অসুবিধার সম্মুখীন হয় সুসংগঠিত পাঠে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে গণিত শিখনের জন্য নিচের যেটি সহায়ক নয় তা কী। ক নিয়মিত গণিত চর্চা করা, খ নিজে পড়াশোনা করা, গ গণিত শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া, নাকি ঘ সহায়িকা পুস্তক ব্যবহার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সহায়িকা পুস্তক ব্যবহার। তাহলে গণিত শিখনের জন্য নিচের যেটি সহায়ক নয় তা হলো সহায়িকা পুস্তক ব্যবহার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করেন তা হলো কি। ক সুশিক্ষণের জন্য শিক্ষণ দরকার, খ শিক্ষণ শিখনকে ত্বরান্বিত করে, গ শিক্ষণ হলো শিখনের পূর্ব শর্ত, নাকি ঘ শিক্ষণ ছাত্রছাত্রীদের প্রথম পদক্ষেপকে বাধা দান করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ শিক্ষণ শিখনকে ত্বরান্বিত করে। তাহলে গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করেন তা হলো শিক্ষণ শিখনকে ত্বরান্বিত করে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি হবে কি। ক ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা, খ ছাত্রছাত্রীদের স্নেহ করা, গ ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে পাঠদান করা, ঘ ছাত্রছাত্রীদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা। তাহলে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি হবে কি, আমাদের উত্তর হয়ে যাবে ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে একজন আদর্শ গণিত শিক্ষকের বা শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো কি। ক গণিত শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা, খ গণিতের দুরূহ বিষয় বা সমস্যাগুলি সমাধান করা, গ বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কাজ পরিচালনা করা, নাকি ঘ নির্দিষ্ট সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক গণিত শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা। তাহলে একজন আদর্শ গণিত শিক্ষকের বা শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো গণিত শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য নিচের কোনটি বিশেষ প্রয়োজন। ক উচ্চকণ্ঠে কথা বলার অভ্যাস, খ কালো ফ্রেমে চশমা, গ সঠিক ব্যক্তিত্ব, নাকি ঘ ঘণ্টা পড়ার সাথে সাথে শ্রেণীতে আসা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ সঠিক ব্যক্তিত্ব। তাহলে আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য নিচের কোনটি বিশেষ প্রয়োজন, আমাদের উত্তর হয়ে যাবে সঠিক ব্যক্তিত্ব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে গণিতের ক্লাসে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন। ক ছাত্রছাত্রীদের সঙ্গে চোখে চোখ রেখে গণিত বিষয়ে কথা বলবেন, খ গণিত না পারলে ছাত্রছাত্রীদের ভর্ৎসনা করবেন, গ গণিতের পাঠ ছাত্রছাত্রীদের দেওয়ার সময় টেবিলে চাপড় মেরে শব্দ করবেন, নাকি ঘ উচ্চস্বরে কথা বলবেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে, আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ছাত্রছাত্রীদের সঙ্গে চোখে চোখ রেখে গণিত বিষয়ে কথা বলবেন। তাহলে গণিতের ক্লাসে ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন, আমাদের উত্তর হয়ে যাবে ছাত্রছাত্রীদের সঙ্গে চোখে চোখ রেখে গণিত বিষয়ে
কথা বলবেন। প্রশ্ন দেখো কি দেওয়া আছে, আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন? ক, ছাত্রছাত্রীদেরকে নিজেদের মধ্যে গল্প করতে বলবেন। খ, ছাত্রছাত্রীদেরকে ছুটি দিয়ে দেবেন। গ, ছাত্রছাত্রীদের ক্লাসে চুপ করে বসে থাকতে বলবেন। নাকি ঘ, ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ, ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন। তাহলে আপনি একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা, চতুর্থ শ্রেণীতে একটি অবসর ক্লাস পেলে আপনি কি করবেন? আমাদের উত্তর হয়ে যাবে ছাত্রছাত্রীদের কোনো কাজ দেবেন।